আজকে প্রোগ্রাম শুরু করছি। সবাই আশা করি খুবই ভালো আছেন। আজকে একটু ইচ্ছা আছে আপনাদের সঙ্গে আমি অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু বলবো, কারণ সামনেই অক্ষয় তৃতীয়া। আপনারা অনেকেই অনেক কিছু কেনাকাটা করেন, কিন্তু সবাই কি জানেন যে এই দিনে কেন আমরা শুভ কাজের দিকে এগিয়ে যাই? অক্ষয় মানে কি সেটাই সবচেয়ে প্রথমে আপনাদের জানার দরকার। অক্ষয় মানে তেজ, আর অক্ষয় মানে যে জিনিসের কখনো হ্রাস হয় না। তাহলে আমরা কেন সেই দিন সোনা বা নানান রকম জিনিসপত্র কিনি, এটা আপনাদের দেখতে হবে। সবচেয়ে বড় কথা যে আরও জেনে নিন যে অক্ষয় তৃতীয়ার দিন আমরা কেন লক্ষ্মী গণেশ সব কিছুর পুজো করি। সামনেই গণেশ বাবাজি আমাদের সামনেই বসে আছেন এবং তাকে নিয়েই আজকে আমি এই অনুষ্ঠান শুরু করেছি। এই যে অক্ষয় তৃতীয়ার দিন যেদিন আমরা পুজো হিসাবে আমরা এটাকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের শুক্লপক্ষের যে অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের শুক্লপক্ষ তৃতীয়াতেই আমরা এটাকে মানে পালন করি। এবং আরাধ্য দেবতা, আরাধ্য দেবতা যদি মনে করেন তবে লক্ষ্মী এবং গণেশ। আরও জেনে রাখুন যে এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরাম, পরশুরাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয়ত, শুধু পরশুরামের জন্মগ্রহণ নয়, মহাভারত কিন্তু রচিত হয়েছিল মহর্ষি ব্যাস মানে বেদব্যাসের সময়, এবং গণেশের বা মানে গণেশজি কিন্তু সেটা লিখেছিলেন, সেটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে। সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন আমরা ভীষণভাবে মানি। বছরের প্রথম অর্থাৎ পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং বিজয়া দশমীতে যদি আপনারা যে কোনো কাজ শুরু বা শেষ খুব ভালোভাবে করতে পারবেন এবং সেটা শুভ হয়, সেই কারণে অক্ষয় তৃতীয়াতে আমরা কিন্তু এই গণেশ লক্ষ্মীর পুজো করি। গণেশের পুজো কেন, লক্ষ্মীর পুজো কেন, কেন অন্য কিছুর পুজোও তো আমরা করতে পারি, অবশ্যই করতে পারেন। যেটা করতে পারেন, পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন, ক্রিস্টাল শ্রীযন্ত্র অবশ্যই রাখতে পারেন, কারণ অর্থের দেবতাকে, অর্থ যে গ্রহ, আমরা যেহেতু জ্যোতিষ, আমরা কিন্তু অর্থকারক গ্রহ হচ্ছে শুক্র। ক্রিস্টাল বা কাঁচ যে কোনো কিছু কিন্তু শুক্র দেয়, সুতরাং ক্রিস্টালের যে কোনো পিরামিড বা ক্রিস্টাল শ্রীযন্ত্র আপনারা স্থাপন করতে পারেন। আর লক্ষ্মী গণেশ পুজো করতে পারেন, গৃহ আরম্ভ করতে পারেন এবং বাস্তু পুজো করতে পারেন। সবচেয়ে বড় কথা যে আচ্ছা দেখেনি কি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি একটু কালীগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার এই শুরু সম্বন্ধে একটু জানার জন্য। আপনার নাম? আমার নাম অরুণ মুখার্জি। হ্যাঁ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 10/30/1947। 10th April 1947। টাইম দাদা, টাইমটা একটু বলুন। সন্ধ্যে 7:14। কলকাতা। সন্ধ্যে 7:14 তো? হ্যাঁ হ্যাঁ সন্ধ্যে 7:14 কলকাতা। হ্যাঁ 14 কলকাতা। শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন, কারণ আপনার ন্যাটাল চোখে আপনি জানেন রাহু অষ্টমে বসে আছে আপনার। হ্যালো। হ্যালো। হ্যাঁ 10th April 1947 তো? আপনি শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চেয়েছেন। আপনার ষষ্ঠ স্থানে তো রবি রয়েছে, এবং রবি এবং মঙ্গল দুটো অগ্নিকারক গ্রহ, আর রাহু আপনার অষ্টমে রয়েছে, সেই কারণে হঠাৎ হঠাৎ করে তো কিছুটা শরীর খারাপের সম্মুখীন আপনাকে হতে হয়। তবে আপনার কিন্তু খুব মনের জোর। হ্যালো। আপনার শরীর নিয়ে আপনার প্রোগ্রাম আমি বৃহস্পতিবার বুধবার শুক্রবার দিন দেখি। আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগে, খুব ব্যস্ত কথা, খুব মানে ক্লিয়ার কাট কথা, কোন রকম আপনার মধ্যে অনিতা নেই, কিচ্ছু নেই, এত ভালো লাগে আপনার প্রোগ্রাম। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, আপনি আশীর্বাদ করুন যে আমি যেন মানে আমার নিজের যেটুকু বিদ্যে, মানে আমাদের অ্যাস্ট্রোলজি সম্পর্কে যে কোনো মানে যতটুকু বিদ্যা, আমি যেন সবার কাছে সেটাকে ছড়িয়ে দিতে পারি, এবং আমি চাই আমি সবার মঙ্গলার্থে যাওয়ার জন্য আমি যেন সৎভাবে আমি চলতে পারি। ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আছে, ঈশ্বরের হাত আপনার মাথার উপরে আছে,
থ্যাংক ইউ। আর একটা জিনিস আপনাকে বলি, রাহুর দশা চলছে, রাহুর দশা শুক্রের অন্তদশা, আপনি একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকুন। যদি আপনার কখনো মনে হয় কোনো আরো অসুবিধা হচ্ছে, আপনি অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিন, ঠিক আছে? আপনার গ্রহ যেটা ডিস্টার্ব করছে সেটা হচ্ছে রাহু। রাহুর দশা, রাহু আপনার খুব ভালো স্থানে নেই, অষ্টমে রাহু কিন্তু ভালো রেজাল্ট দেয় না। সেই কারণে আপনাকে দেখতে হবে যে আপনার যে কোনো, এক নম্বর হচ্ছে কোনো ইনফেকশন জনিত যে কোনো, সেই ইউরিন ইনফেকশনও হতে পারে, তারপরে গায়ে অ্যালার্জিটিক কোনো ব্যাপার টাইপের হতে পারে, আর জয়েন্ট পেন হতে পারে, লিভারের প্রবলেমে মানে হতে পারে, এইগুলো থেকে আপনাকে একটু কসাস থাকতে হবে, ঠিক আছে? মেন প্রবলেম তো আপনি নিজেই বুঝতে পাচ্ছেন যে যেহেতু আপনার অষ্টমে রাহু, সুতরাং ইনফেকশন এবং জয়েন্ট পেন, এবং সবচেয়ে বড় কথা একটা ডিপ্রেশন, মাঝে মধ্যে একটা ডিপ্রেশনও কিন্তু আপনি ভোগেন, ঠিক আছে? সুতরাং নিজে মেডিটেশন করুন, আর সামনে তো অক্ষয় তৃতীয়া, আমার মনে হয় সেই দিনটাকে একটু ভালো করে কাজে লাগান, এবং সেই দিনটাই একটু লক্ষ্মী গণেশ পুজো করুন, এবং দরকার হলে যদি বাস্তুর কোনো প্রবলেম থাকে আপনি পারদ শিবলিঙ্গ এবং ক্রিস্টাল শ্রীযন্তম ঘরে স্থাপন করতে পারেন। কেন আমরা বারবার পারদ শিবলিঙ্গ বলি, কারণ পারদ শিবলিঙ্গ সেটা কিন্তু খুব পজিটিভ এনার্জি দেয়, যে এনার্জিটা ইনফ্রারেডকে প্রচুর পরিমাণে নিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দেয়, এবং আমরা কিন্তু নানান রোগ থেকে মুক্তি পাই। সেই কারণেই রোগের ক্ষেত্রে বিশেষ করে আমরা পারদের শিবলিঙ্গ, কেন একটা শুধু পারদ কেউ বাড়িতে ফেলে রাখবে না, সেই কারণে আমরা শিবলিঙ্গের ব্যবহারটা বলি। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বাবুপুর মন্দিরে যাওয়ার কথা বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম সুভাষ দাস। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/6/1995। 19/6/1995। 1995। বহরমপুরে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন দিদি, একটু তো ধরতেই হবে, ধৈর্য তো ধরতে হবে, কারণ যতটুকু ছকটা বের করার সেই টাইমটুকু আমাকে দিতেই হবে, ঠিক আছে? আচ্ছা, ছেলের মানে আপনি তো ক্যারিয়ার নিয়ে একটু সচেতন হয়েছেন, কারণ ছেলের এইটুকু জানছেন কি, যে পরিমাণে এফোর্ট দিচ্ছে সেই পরিমাণে সাকসেস পাচ্ছে না। শনি এবং, হ্যাঁ বলুন। হ্যাঁ, এই কারণটাই বলছি যে ওর এফোর্ট অনুযায়ী ওর সেই জায়গাটা মিলছে, কারণ ওর শনিচন্দ্রের একটা বীজযোগ হয়ে আছে, যেটা আমরা খুব এফেক্টেবল বলে থাকি, যেটা কিন্তু খুব এফেক্ট বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে। আর চতুর্থ ঘরে বুধ শুক্র বসে আছে, আর এই যে শনি এবং চন্দ্র, এটাকে পুনর্ফুজক বলা হয়, অনেক সময় এটাকে বীজযোগ হিসেবেও বলা হয়। সেই কারণে ওর কিন্তু এডুকেশনের জায়গায় ওর ওর সফলতাটা অনেকটাই কম হয়ে গেছে। তো আপনি তো বহরমপুরে রয়েছেন, নবম স্থানে ওর যে রাহু, আপনি ওর ছকটা কখনো কাউকে দিয়ে কি রিড করিয়েছেন বা ছকটা প্রেডিক্ট করিয়েছেন? না, আমি কিছু করিনি। আমার মনে হয় একটু কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিন, বা আপনারা এক কাজ করবেন, যদি সেইরকম দরকার হয় রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত আমাকে ফোন করবেন, আমি ডাইরেক্ট ফোন ধরি, কারণ সম্পূর্ণটা আমাদের এই স্বল্প পরিসরে বলা সম্ভব হয় না, এখানে সময় খুব সীমিত। সেই কারণে যদি কারো দরকার হয় রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত ফোন করবেন, অবশ্যই ফোন অ্যাটেন্ড করব এবং কিছুটা গাইডেন্স দিয়ে দেব, তারপরে যদি মনে হয় আপনাদের যোগাযোগ করার আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? সেটাই আমি বললাম যে রেজাল্ট বা এভরিথিং জানার জন্য আপনারা রাত্রি 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, একটা করে কোয়েশ্চেনের আনসার করবেন, যেটাই আনসার চাইবেন, উত্তর কিন্তু আমি একটারই দেব। আমি একটা কোয়েশ্চেন বারবার বলি, সেখানে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে, কারণ আমার পক্ষে পরপর পরপর অত কোয়েশ্চেনে তখন আনসার দেওয়াটা মুশকিল হয়ে পড়ে, সেই কারণে আপনারা একটা কোয়েশ্চেন করবেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি বসুন্ধরা বোস বলছিলাম, রাজবাড়ি এভিনিউ থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানতে চাইছেন? আমি আমার নিজের জন্যই জানতে চাইছি। ঠিক আছে, একটু টিভির সাউন্ডটা কমাতে বলবেন, ঘরে মনে হয় টিভি চলছে, ঠিক আছে? আপনি একটু বাইরে এসে কথা বলুন। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন।
দিদি, আমার মাসি গিয়েছিলেন আপনার কাছে, হ্যাঁ উনি উপকৃত হয়েছেন, তাই থ্যাংক জন্যই ইউ, আমি কলটা করেছিলাম আপনাকে টিভিতে দেখতে পেয়ে। আমার থ্যাংক ভাগ্য ইউ, হলো আজকে সরাসরি আপনার সাথে কথা বলার। খুব ভালো কথা। আশা করি আমি, আমার জন্য মানে বর্তমান পরিস্থিতিটা কিরকম সেটা জানার জন্য আপনাকে ঠিক কল আছে, একটু করেছিলাম। ডেট অফ বার্থটা বলো বলো, আমি তুমি বলেই বলছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। তোমার জন্ম তারিখটা বলো। আমার জন্ম তারিখ 28 জানুয়ারি 28 1992 জানুয়ারি 1992 টাইম 1991 সরি 1991। ও আচ্ছা আচ্ছা, 91। আর টাইমটা বলো। 2:45 দুপুর 2:45 দুপুর 2:45 কলকাতাতে জন্ম কি? কলকাতাতে? হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে। তোমার কি রাসবিহারীতে বাড়ি? হ্যাঁ, রাসবিহারী এভিনিউতে আমার বাড়ি। ঠিক আছে, একটা জিনিস বলি, চাকরি বাকরি করার তো ভীষণ ইচ্ছে, কিন্তু ওই জায়গায় তোমার, এর আগে আমি একটা ছকে, তুমি নিশ্চয় যখন প্রোগ্রামটা দেখেছো, আমি বলেছি যে শনি এবং চন্দ্রের যোগ যেমন উঠতে দেয় না, তেমনি কিন্তু দুটো অ্যান্টি প্ল্যানেট রবি এবং শনি, সেটাও কিন্তু বীর্যোগ এবং রাহুর সঙ্গে, তোমার কিন্তু একটু শারীরিক দিক থেকেও সাবধানে থাকতে হবে। আর যেহেতু চতুর্থ ঘরে বুধের ঘর, পড়াশোনা তোমার খারাপ হবে না, কিন্তু এই যে বীর্যোগের জন্যে যে পরিমাণে তুমি খাটনি করছো, সেই পরিমাণে সাকসেসটা তোমার আসাটাও মুশকিল হচ্ছে। কারণ তুমি হয়তো ভাবছো যে আমি 80% বা 75% পাবো, দেখা যাচ্ছে তুমি 65% পাচ্ছ। এই জায়গাটা কিন্তু এই শনি এবং রবির বীর্যোগের জন্যে। তুমি আমাকে একটি নিজে থেকে কোয়েশ্চেন করো, যে কোয়েশ্চেনের আনসারটা আমি তোমাকে দিচ্ছি। মানে আমার তাহলে কর্মক্ষেত্রে কি হবে? কর্মক্ষেত্রে যেটা রবি, আমরা আমরা বলি কর্মক্ষেত্রে এস্টাবলিশমেন্ট বা কর্মক্ষেত্রে তোলা বা সরকারি চাকরি, সব কিছুর গ্রহ কিন্তু রবি। রবিটা তোমার একটু ডিস্টার্ব হয়ে আছে। তুমি যদি পারো, তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করো, কারণ গ্রহ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু খারাপ থাকে। আমরা বলবো না যে সেগুলোকে আমরা সম্পূর্ণভাবে শুধরে দিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি সেগুলোকে কিছুটা গাইডেন্স দেওয়ার, এবং কি করলে সেটা হয় সেটা অবশ্যই তোমাকে গাইডেন্স দেওয়া হবে। তুমি আর আর সেরম যদি খুব দরকার হয়, তুমি 9টা থেকে 10টা পর্যন্ত মধ্যে একবার আমাকে ফোন করে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এই যে কিছু কিছু ক্ষেত্রে যোগগুলো কথা বলি, যোগ কিন্তু একটা মানে ভীষণ জিনিস। শনি রবির যে যোগটা বলা হচ্ছে, বা চন্দ্র রবির বা চন্দ্র শনি, চন্দ্র রবির যোগটা কিন্তু খারাপ না, কিন্তু চন্দ্র শনি যেটা পুনর্পুযোগ, যেটা আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতিতেও খুব অশুভ বলে মানি, সেটা কিন্তু জীবনে অনেক ক্ষতির সৃষ্টি করে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি, ভীষণ হ্যাঁ ভালো লাগে আপনার প্রোগ্রাম। থ্যাংক ইউ, খুব ভালো লাগে, আপনাকেও খুব ভালো লাগছে। আমি প্রথম মানে আজকে করেই লাইন পেয়ে গেছি, মানে কি বলবো। তার প্রোগ্রাম দেখেন আপনি? প্রোগ্রাম দেখেন অনেকদিন ধরে? ঠিক আছে, আপনারা দেখুন, আপনারা থাকলে তো আমাদেরও ভালো লাগবে, যে আপনাদের কিছু ভালো লাগে আমরা দিতে পারছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলুন, কিছু চাই না, একটু শুনতে চাইছি একদম সম্বন্ধে। একদম বলুন, মেয়ের নাম বলুন। মেয়ের নাম ইন্দ্রাণী পাল। ইন্দ্রাণী পাল। আর ডেট অফ বার্থ? 20/9/2001 2001 সকাল সকাল 10টা 54। দিদি আরেকবার একটু রিপিট করুন। 10টা 45 10টা 55 কলকাতা না, শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি কি ফোনটা শিলিগুড়ি থেকে করেছেন? আচ্ছা আচ্ছা, সকাল 10:55। ঠিক আছে, সকাল 10:55, কারণ টাইমটা না জানলে আমাদের কিন্তু অনেকটাই গোলমাল হয়ে যায়। সেই সেই কারণেই 2001-এ মেয়ের জন্ম, খুব এখনও খুব একটা বড় না, 17 বছর আমি বলবো আমাদের কাছে খুব একটা বড় না, কিন্তু এখন ওকে এডুকেশনের দিকটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। কারণ হ্যাঁ, ফোর্থ হাউস দেখুন, ওর যে বলছি ফোর্থ হাউস হচ্ছে স্যাটার্নের ঘর, ওর যা কিছু হয় দেখবেন ও একটু ধীরে স্থিরে সব কিছু করতে ভালোবাসে,
কেন ধীর করে, কিন্তু জিনিসটা শেষ করে। আমি আপনাকে বলছি ওকে একটু গাইড করুন, একাদশে রবি বসে আছি, ওর কিন্তু জায়গাটা, যে কোনো স্থানে এগিয়ে যাওয়ার জায়গাটা খুব ভালো, কিন্তু বৃহস্পতি এবং রাহু অষ্টমে একটা গুরুচণ্ডালি যোগ, আমি বারবার বলছিলাম যোগগুলো কিছুটা অশুভ প্রভাব দেয়, আমাদের কিছু শুভ যোগ আছে, কিছু অশুভ যোগ আছে, সব যোগগুলোই কিন্তু শুভ না বা সব যোগই অশুভ না, 300 যোগ আছে, সেই জন্য যোগগুলো আমরা এই প্রেডিকশনের সময় কিন্তু যোগগুলো কাছে মানে কাজে লাগিয়ে দিই। আপনার মেয়ে যেটা আছে গুরুচণ্ডালি যে যোগটা, যে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখালেই সে সেটা মনে করবে, সেই গুরুচণ্ডালি যোগের জন্য কিন্তু ওর কিছুটা ডিস্টার্ব হতে পারে, ঠিক আছে? আপনি দিদি কী নিয়ে পড়তে, দিদি এইটাই আমি বলছি, এই যে কী নিয়ে পড়া বা কী মানে মানে বিশেষ করে লাইন অফ এডুকেশন এবং কোন টাইমে কী চাকরি, এইগুলোর জন্য আমার মনে হয় যদি আপনার আপনাদের মনে হয় পরে যোগাযোগ করতে পারেন এবং ঠিক আছে, সেটাই বলছি যে আমি আপনাকে একটা একটা এক মিনিটের মধ্যে দেখে বলে দিলাম কী নিয়ে মানে পড়বে, এটা কিন্তু ঠিক না, এর জন্য একটা ক্যালকুলেশন দরকার হয় নানান ঘরগুলো নিয়ে, রাশি নিয়ে, গ্রহ নিয়ে, সেই জন্য আপনি অবশ্যই পরে ফোন করুন, আমি অবশ্যই আপনার সাথে আছি, ঠিক আছে? নমস্কার। এই যে আপনাদের বলি, আপনারা হয়তো ভাবেন যে ডাইরেক্ট ফোন করছি দিদি কেন বলছে না, আমি কিন্তু অন্যদের চেয়ে এখানে একটুই আলাদা, যে আমি আপনাদের মিসগাইড করব না, কেন করব না, কারণ আপনাদের ছেলে মেয়ে, আমারও কিন্তু ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, আমি কিন্তু সেই জায়গায় আপনাদের মিসগাইড করে বলবো না ও সায়েন্স নিয়ে পড়বে, কারণ এইটুকু টাইমের মধ্যে আমি হয়তো দেখতে পাচ্ছি একটা সায়েন্সের ওর যোগ আছে, কিন্তু যখনই আমি ভালো করে সেটা গ্রহ নক্ষত্র এবং টাইম অফ দ্য ইভেন্ট, এবং আমি যেহেতু কৃষ্ণমূর্তি করি আমাকে আরপির গুরুত্বটাও খুব বেশি দিতে হয়, সেই কারণে আমি সেই জিনিসগুলো নিয়ে যদি এক্ষুনি বললাম, আমি বাড়িতে গিয়ে দেখলাম যে না এটা তো সায়েন্স বলেছি কিন্তু একটু আর্টসের দিকটা বেশিরভাগ আসছে, তখন কিন্তু আমি নিজে আফসোস করব কেন আমি আপনাকে ভুল বললাম, সেই কারণে আমি আপনাদের ভুল গাইডেন্সটা দিতে চাই না। আপনারা কখনো ভাববেন না যে এটা আমি আপনাদেরকে হয়তো ক্লায়েন্ট হিসাবে কাছে টানার জন্য বলেছি, কারণ কেন বলছি এটা খুব দুঃখের দিক মানে দিক থেকে বলছি, মাঝে মাঝে অনেক পোস্টে বা অনেক কিছু দেখি অ্যাস্ট্রোলজারদের নিয়ে অনেক কুমন্তব্য লেখা হয়, সব অ্যাস্ট্রোলজার কি খারাপ? আমরা কি শিখে এই প্রফেশনটা, এটাকে হয়তো অনেকে প্রফেশন বলছে, আমি কিন্তু এটাকে আমার একটা ভালো লাগার জায়গা বলি, জানি না আপনারা যতদিন আমাকে দেখেছেন আপনাদের সেই জায়গাটা মনে হয়েছে কি না, আমি কিন্তু এটাকে শুধু যে প্রফেশন তা বলে নিইনি, আমি কিন্তু এটাকে একটা ভালোবাসার জিনিস হিসাবে নিয়েছি, তাই জন্যে কিন্তু এখনও হয়তো আমার সেই ফিডব্যাক নেই যে আমি কোনো মানুষকে ঠকিয়েছি। আপনারা যদি কেউ মনে করেন সেটা কিন্তু আপনারা জানতে পারেন, কারণ অনেক সময় ফেসবুকে বা অনেক কিছু নিয়ে অ্যাস্ট্রোলজারদের নিয়ে একটা মন্তব্য দেখি, আমি শুধু বলি সবাইকে কেন এক দাড়িপাল্লার এক জায়গায় ফেলা হয়, কেউ তো তার মধ্যে ভালো থাকতে পারে, বা অনেক সময় সবাই সব প্রফেশনেই পয়সা, অনেকে বলেন অ্যাস্ট্রোলজারদের শুধু পয়সা রোজগার করার ধাঁধা, পয়সাটা হয়তো সব প্রফেশনেই আছে বা সব কিছুতেই আছে, পয়সা না হলে কি আমাদের সবার চলবে? সব কিছুতে কিন্তু পয়সার প্রয়োজন, কিন্তু সেই পয়সাটা সঠিকভাবে রোজগার করতে হবে, সবাই কিন্তু একরকম না, এক মাপকাঠিতে সবাইকে মাপবেন না। যাকে শেষ করার আগে, কারণ সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই ফোন করবেন, আর শেষ করার আগে আমি একটা কথা বলবো যে এই যে সামনে যে অক্ষয় তৃতীয়া আছে, অক্ষয় তৃতীয়া এবং তার পরবর্তীকালে আছে ফলহারিণী পুজো, তার আগে হয়তো প্রোগ্রাম করার সময় পাবো, সেই কারণে অক্ষয় তৃতীয়া নিয়েই আমি বলছি যে আপনারা অক্ষয় তৃতীয়ার দিনটাকে কিন্তু সবাই পালন করুন, যদি কেউ মনে করছেন যে আমি গৃহপ্রবেশ করব, আপনি কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, কারো যদি বাস্তুর সমস্যা থাকে সেই বাস্তুর সমস্যাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আপনারা মেটাতে পারেন, কারণ বাস্তুর সমস্যা বা বাস্তু পুজো বা যে কোনো যজ্ঞ অক্ষয় তৃতীয়াতে খুব ভালো। আর যদি কারো মনে করছেন যে কোনো একটা ব্যবসা শুরু করবেন, অবশ্যই অক্ষয় তৃতীয়াতে শুরু করতে পারেন, অনেক সময় দেখা গেছে অক্ষয় তৃতীয়াতে ব্যবসা শুরু একদম ভীষণ ভালোভাবে চলে, কারণ অক্ষয় মানে অমর, অক্ষয় মানে তেজ, অক্ষয় মানে যার কখনো হ্রাস হয় না, সেই জন্যে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আমরা জিনিসগুলো শুরু করি তাহলে কিন্তু খুব ভালোভাবে এটার আমরা চালিয়ে নিয়ে যেতে পারি, কারণ আমি এর আগের দিন একটা প্রোগ্রামে বলেছি যে সফলতা যখন আসে তখন সফলতাকে কিন্তু বেঁধে রাখতে হবে, সফলতাটা এলো
আমি আমি দেখছি আমি সাকসেস পেলাম, কিন্তু তারপরে আমি আবার আগেকার মতন হয়তো আমার কর্মের উপর সব কিছু ছেড়ে দিলাম যে আমার যা হবে তাই হবে, ও আমার ঠিক আছে ভাগ্যে যা আছে তবে, কিন্তু নিজেকে কর্ম করতে হবে। অ্যাস্ট্রোলজি আপনাকে গাইড করবে কিন্তু কর্ম কিন্তু আপনাকে করতে হবে। আর সবচেয়ে বড় কথা যে তখনই আপনারা অ্যাস্ট্রোলজারদের কাছে আসবেন যখন আপনারা সেই অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করবেন। আমার অনুরোধ, যখন যেখানে মন হলো তিনটে চারটে পাঁচটা ছজনের কাছে গেলাম, গিয়ে এসে যে কোনো অ্যাস্ট্রোলজারদের দুর্নাম করবেন না, কারণ তাতে হয় কি, হয়তো সৎভাবে নিয়ে চলতে চাইছি সেগুলোতে আমাদেরও অনেকটা মন ভেঙে যায়, আমরা হয়তো ঠিক মতোভাবে আপনাদেরকে চাইছি গাইড করব, আমরাও তখন হয়তো আপনাদের ব্যবহারে আপনাদের ঠিক মতো গাইড করতে পারি না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অক্ষয় তৃতীয়ায় সামনে অক্ষয় তৃতীয়া, আমার কিন্তু একটাই প্রার্থনা যে আমি যেন সবাইকে সঠিকভাবে গাইড করতে পারি। আর আমার যারা স্টুডেন্ট আছে এবং যারা তোমরা নিজেরা অ্যাস্ট্রোলজিটাকে শিখতে চাও বা আপনারা অ্যাস্ট্রোলজিটাকে শিখতে চান নতুন করে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আমার তো নানান জায়গায় ব্রাঞ্চ রয়েছে এবং হাওড়ায় সম্প্রতি হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে আমি আবার একটা নতুন মানে ক্লাস শুরু করাচ্ছি নতুন ইনস্টিটিউশন হিসাবে, তো সেখানেও যদি আপনারা মনে করেন যোগাযোগ করতে পারেন। কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে অনেকেই অনেক অভিযোগ যে এই অ্যাস্ট্রোলজার ঠিক না, ওই অ্যাস্ট্রোলজার ঠিক না, আপনারা নিজেরাই ঠিক করুন না, যে নিজেদের ভাগ্যটা আপনারা নিজেরা জানবেন। সেই কারণে আপনারা অ্যাস্ট্রোলজিটা শিখুন। সবার জন্যে আমার অনেক শুভকামনা, আমি চাই সবাই খুব ভালো থাকুক, অক্ষয় তৃতীয়া সবার জীবনে খুব শুভ প্রভাব নিয়ে আসুক, সবাই অক্ষয় থাকুন, সবার যেন জীবনটা অনেক শুভ এবং অনেক উঁচুতে উঠে সবাই সফলতা লাভ করুন। গণেশ বাবা, গণেশজির কাছে আমার এই প্রার্থনা এবং ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা। নমস্কার।